হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও দেখাবো, সেটা হচ্ছে আফরের ম্যান্ডারিন, ডাবলু মার্কুট আফরের ম্যান্ডারিন কিভাবে ফলন এসছে, আর কমলাটা কত সুন্দর সাইজ, চ্যাপটা চ্যাপটা সাইজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি প্রথমে এই কমলাগুলো ধরেছি কিভাবে সেইভাবে দেখাচ্ছি আমি। এই যে মানে কি সুন্দরভাবে ধরেছে, দেখতেই অসাধারণ লাগছে। ছোট্ট একটা গাছ, খুব বেশি হাই মানে হাইট না, আর কমলাগুলো দেখতে অসাধারণ লাগছে, অনেক সাইজ চলেছে এবং কি এখন পাকার দিকে এখন আগাবে এবার আস্তে আস্তে। এই যে একটা কমলার মানে সাইজ কি দেখতেই অসাধারণ সুন্দর লাগছে। এটা কিন্তু অনেক মোটা মোটা কিন্তু কমলা হয় না অন্যান্য কমলার মতো, অন্যান্য কমলার মতো যে অনেক মোটা হবে 300-400 ওরকম হবে, কিন্তু ওই রকম না, তবে 150-200 গ্রাম, চোখ বন্ধ করে হবে। এই যে আমি কমলাটা দেখাচ্ছি, কি সুন্দর চ্যাপটা টাইপের, দেখতে সুন্দর লাগছে। এটা হচ্ছে আফরের ম্যান্ডারিন, এই যে ডাবলু মর্গট আফরের ম্যান্ডারিন। হ্যাঁ, দেখতে সুন্দর লাগছে বন্ধুরা, দেখেন। আর এটা কিন্তু সম্পূর্ণ বাতাবি রুটে যাচ্ছে, এটা কিন্তু আশ্চর্য, অন্য কোনো রুটে নাই। তো এই বাতাবি রুটে এর ফলনটা দেখেন, আর এর ধরনটা সাইজটা দেখেন যে কি সুন্দর হবে। এই যে এখানে রোদ লেগেছে বলে হালকা এই কালারটা এসছে, কিন্তু এখনো কালার আসার টাইম হয়নি, তবে হালকা হালকা এখন এখন পাকার দিকে আগাবে। মানে এই যে লেবুগুলো দেখি বোঝা যাচ্ছে যে গা সব এখন টান টেন হয়ে গেছে, আর এতে এখন ব্যাপক পরিমাণে প্রচণ্ড পরিমাণে রস হবে সেক্ষেত্রে, কিন্তু এখনো পাকেনি, এটা পাকবে মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকে। এই যে আমি দেখাচ্ছি কমলা কি সুন্দরভাবে হয়েছে, আর একটা কমলা দেখতে ভালো লাগছে। আর এই কমলা এখন আপনারা অবশ্যই মাঝে মধ্যে এতে বোরন স্প্রে করবেন, তাহলে কমলাগুলো অনেক আরও সাইজ হবে, গায়ের গ্লেসটা খুব সুন্দর বাড়বে। আমি দেখাচ্ছি, এই যে আমি যেমন এখন ফাঙ্গি সাইড দিয়ে রেখেছি, এই যে আপনারা যে কোনো কোম্পানি যে কোনো ফাঙ্গি সাইড দিয়ে রাখবেন, তাহলে কমলার এই যে বোঠার গোড়ায় যে ধসা পচা একটা রোগ লাগে, সেই রোগটা লেগে যে কমলা ঝরে যাবে এরকম কিন্তু হবে না। আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গি সাইড দিই, কারণ ফাঙ্গি সাইড দিলে আপনার কমলা ওই যে ধসা পচা রোগটা লেগে কিন্তু ঝরবে না, এরকম মোটা হয়ে অনেক কমলা কিন্তু ঝরে যায়। সেটা যে বোঠার গোড়ায় ধসা পচা লাগে, আর এই যে এখন আকাশে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু অনেক কমলা ঝরে যায়। কিন্তু ঝরলে বন্ধুরা কিছু করার নাই, তবুও যেইটুকু পারবেন সাপ ফাঙ্গি সাইড বা যে কোনো অন্যান্য ফাঙ্গি সাইড আছে, আমি সেটা টপ থেকে শুরু করে যে কোনো ফাঙ্গি সাইড আপনারা মাঝে মধ্যে ইউজ করে দেখবেন, কাজে আসবে। আর এখন কিন্তু মাঝে মধ্যে আপনাদের বরুণ মানে গাছে স্প্রে করা পালা, গোড়াতেও বরুণ দেওয়ার পালা, মানে গোড়াতে 2-1 চামচ করে বরুণ দিবেন মাঝে মধ্যে, মানে মাটিতে দিয়ে বরুণ পাওয়া যায় ওগুলো মাটিতে দিবেন, আর স্প্রে করা বরুণ স্প্রে করবেন, তাহলে আপনার দুইভাবে কাজ হবে। আর এখানে খাবার দিবেন আপনারা হচ্ছে মেলা রকম, যেমন জিঙ্ক, তারপরে বোরন আছে, নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো সব 2-1 চামচ করে এখন খাবার মানে খাবার হিসাবে দিতে থাকবেন, কারণ এখন কমলা পাকার দিকে আগাবে, আর এখন প্রচণ্ড পরিমাণে মিষ্টি আসবে, এখন মিষ্টি চলে আসবে, আর আপনারা সেই কমলাগুলো আপনার মানে ডিসেম্বরের দিকে পাড়তে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও দেখাচ্ছি, বন্ধুরা দেখেন যে এই ছোট একটা গাছে কি পরিমাণে ফলন এসছে ডাবলু মার্কুট আফরের ম্যান্ডারিন। এছাড়া বন্ধুরা আপনারা পেয়ে যাবেন, অবশ্যই পাবেন, আর এছাড়া আপনারা এখন লাগালে কিন্তু সামনে বছর ফলন পাবেন, কারণ এই কমলা কিন্তু মানে অত্যন্ত ফলন হয়, আপনারা ফলন দেখলেই বুঝতে পারবেন। এই যে ছোট একটা গাছ আমি বসে আছি দেখাচ্ছি, এখানে যে রুটটা দেখেন খুব মোটা হয়নি, এই যে সরু একটা রুট, মোটামুটি আপনার হয়তো 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি একটা রুট হবে, 2 ইঞ্চি মাত্র, 1 ইঞ্চি 2 ইঞ্চি একটা সরু রুট। এই রুটে কিন্তু আপনার 12টা মানে কমলা ধরেছে, 12-13টা, যদিও আমি গুনে নিয়ে দেখি খেয়াল নাই। এই যে দেখেন কিভাবে কমলাটা ধরেছে, আর এই কমলাটা কিন্তু আর হাইটও খুব বেশি না, এই যে আমার সমান হাইটটা দেখেন, মানে এক কথায় 5 ফুট মতো হাইট। আর আপনার এই পাতাটা দেখেন যে কিন্নুর মতোই পাতাটা কম বেশি, আমি যদি এখানে একটা ছিঁড়ে দেখাচ্ছি, এই যে কিন্নুর মতো, কিন্নুর মতো পাতা। আর এই গাছটার আমার বয়স হচ্ছে মোটামুটি এই যে 1.5 বছর লাগালছি, মানে আপনার জানুয়ারি ফেব্রুয়ারিতে ওই টাইমকারই গাছ, মানে সামনে বছর এই বছরই মানে 2024-এর এক কথা এই বছরই 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগালছি। গাছটা অবশ্যই বড় লাগানো ছিল, ওতে ওই টাইমেই ফুল চলে আসলো, আর ওখান থেকেই কিন্তু কমলার গুঁঠি দাঁড়িয়ে গেল, এখন কিন্তু এই পরিমাণে দাঁড়াচ্ছে। আমি হয়তো আরও যদি তার 3-4 মাস আগে বা 5 মাস আগে লাগাতে পারতাম, তাহলে গাছটা কিন্তু আরও অনেক ডেভেলপ হতো, অনেক ফল ধরতো, আর মানে সেখানে ফল পাওয়া যেত আরও বেশি, কারণ এই গাছটা সব লাগানোর সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে ফুলও চলে আসে, আর সেই ফুলগুলো রাখা হয়, সেক্ষেত্রে আস্তে আস্তে ফলে পরিণত হয়। আর এর গাছ কিন্তু আমার মাঠে আরও মাদার গাছ আছে, ওগুলো বড়ো হয়েছে, ওগুলো ফল আসেনি মাটিতে বলে, কিন্তু এই যে টবে বা এই যে বস্তায় বলে কিন্তু ফলটা চলে এসছে।
তো ওই গাছগুলোয় ফল আসেনি, ফল আমি এমনও লিয়া হয়নি, আর এটাতে ফল এসছে বলে রেখে দিয়েছি। শুধু একটাই কারণ যে আমার বন্ধুদেরকে আমি এর ফলনটা এখানে কিভাবে হয় আর অরিজিনালি কেমন মিষ্টি এসছে সব কিছু আমি কিন্তু একদম লাইভে ক্যামেরায় দেখাবো। আরও সব লোকজন আসবে, আমি পরপর সব ভিডিও আস্তে আস্তে দিব। আর এই সব কমলা কিন্তু সবাইকে আমি টেস্ট করাবো, বন্ধুরা আসবেন, আমার সবসময় বলা থাকে সবাইকে আমি কমলা টেস্ট করাবো। আর এই কমলা টেস্ট করে আপনাদের সামনে রিভিউ দিব, পরপর সব ভিডিও আসতে থাকবে। তো যাই হোক, ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি।